পুরো উত্তর এসএসসির এর খুঁটিনাটি বলবে। আমি সার্বিকভাবে বলতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন, যেমন চেয়েছিলেন, যেমন মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী এসএসসি পুজোর আগে তাদের নোটিফিকেশন বার করেছে, কোর্ট দেওয়া সময় তালিকার আগেই, এবং কাউন্সিলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। কবে এটা প্রক্রিয়া সম্পন্ন হবে এর বিস্তারিত জানতে চাইলে এসএসসির সঙ্গে আপনারা কথা বলুন। আমরা তো আশাবাদী, আমি আগেও বলেছি যে একে একে জট আমরা ছাড়াবো। প্রাইমারির ইতিমধ্যেই প্রাইমারির যে ভ্যাকেন্সি নির্ধারণ হয়েছে, প্রাইমারির ইতিমধ্যেই নিয়োগও হয়ে গেছে, আগামী দিনেও নিয়োগ হবে। আমরা আশা করছি যে খুবই যাকে বলে স্টেবল অবস্থায়, মুখ্যমন্ত্রী যেমন চান সেই স্টেবল স্থিতাবস্থা এবং চালু অবস্থায় আমরা এই নিয়োগটাকে ফিরিয়ে আনতে পারবো। টিএমসি বিভিন্ন নেই কোথাও, যদি উনি খবর নিতেন জানতে পারতেন যে 7 বছর নির্বাচন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 28 আগস্ট বলেছেন যে পুজোর পর নির্বাচনের কথা ভাবতে, ফলে যেখানে ইউনিয়ন নেই সেখানে থ্রেট কালচারের প্রশ্ন উঠছে করতে গিয়ে। ওটা উনি বলেছেন যে ইউনিয়ন নেই, নির্বাচন হচ্ছে না, কিন্তু ইউনিয়ন তাও বকলমে রয়েছে টিএমসিপি। আমি বলবো যে উনি ওনার সভাপতি হিসেবে এবিভিপি বা ওনার যে ছাত্র সংগঠন সেটাকে মজবুত করুন। টিএমসিপি যে কাজ করছে বা করছে না সেটা নিয়ে ওনার একটা নিজস্ব মতামত থাকতেই পারে, উনি বলতেও পারেন, তাদের তার সত্য থেকে বেশ কয়েক যোজন দূরে। বিদ্যাসাগর কোনো নির্দিষ্ট কালখণ্ডে বা নির্দিষ্ট সময়খণ্ডে প্রাসঙ্গিক এরকম নয়, আপনারা সমকালের সঙ্গে মিলিয়ে দেখতে চাইলে দেখতেই পারেন। গত 100 বছর আগেও বিদ্যাসাগর মানে তার মৃত্যুর যখন 100 বর্ষ হলো 1920-তে বা 2020-তে যখন 200 বর্ষ হলো,